আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন জবের নিউজ নিয়ে আবার হাজির হয়েছি। তো আজকের তারিখ 16/9/2022 শুক্রবার। তো আজকের দিনে যে নিউজগুলো পাবলিশ হয়েছে, জব নিউজগুলো পাবলিশ হয়েছে, প্রত্যেকটা নিউজ আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো যারা আসলে নতুন তারা আমাদের এই পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে প্রতি সপ্তাহে সবার আগে এই জব নিউজগুলো আপনারা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে আমরা শুরু করি আজকের নিউজটা। তো এখন যেটা দেখাবো এটা হলো বাংলাদেশ অশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে চাকরি। তো এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে 10/10/2022 এর ভিতরে। অর্থাৎ আপনাকে এই চাকরিতে অ্যাপ্লাই করতে হলে 10/10/2022 তারিখের ভিতরে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এটা নন গভর্নমেন্ট একটি জব। তো এর যদি আমি একটু ডিটেলস বলি যে আসলে এখানে টোটাল পোস্ট আছে 17টি, অর্থাৎ 17 জনকে নিবে এখানে। এখন এখানে কি কি পোস্ট আছে এগুলো আমি যদি একটু বলি, যেমন লেখা দেখেন পদের সংখ্যা 17 জন। হ্যাঁ, পদের নাম জিআইএস অ্যানালিস্ট নিবে একজন, বেতন হলো 16,000 থেকে 38,640। আর শিক্ষাগত যোগ্যতা ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল, নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান, জিগিস জিআইএস ম্যাপিং এ ন্যূনত 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ওকে, এবার 2 নম্বরে ডাটা অ্যানালিস্ট নিবে একজন, বেতন হলো 16,000 থেকে 38,640। আপনার শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, ভূগোল, গণিত, নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে ন্যূনত দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান। ডিগ্রি সহ ডাটা প্রসেসিং ও কম্পিউটারের পরিচালনায় ন্যূনত 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন, বেতন 16,000 থেকে 38,640। শিক্ষাগত যোগ্যতা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, নেভাল, আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। এবার আসেন নার্স একজন, বেতন 16,000 থেকে 38,640। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ। এরপর 5 নম্বরে যে কম্পিউটার অপারেটর নিবে 5 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবার আসেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিবে 8 জন, 11,000 থেকে 26,590 টাকা বেতন। এর এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে বিজ্ঞান বিজ্ঞানের উন্নত দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কোনো স্বীকৃত বোর্ড হতে, উন্নত প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান বা প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সময়ের পরীক্ষা উত্তীর্ণ। আচ্ছা, এরপর আপনার বিস্তারিত আছে কোথা থেকে নিবে, কোন জায়গা থেকে নিবে, ঠিক আছে, কোন কোন জেলা এখানে অ্যাপ্লাই করতে পারবে বা কোন সাইডে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা আসলে এই লিঙ্কটা আমরা দিয়ে রাখবো।